সম্মানিত দর্শকবৃন্দ, আমরা এখন দাঁড়িয়ে আছি ময়মনসিংহ জেলার তারাগান্দা থানার হরিয়াতলা গ্রামে। এই গ্রামের একজন কৃষি উদ্যোক্তা জনাব আব্বাস ভাই প্রায় 2-3 বিঘা জমি নিয়ে আপনার শশা চাষ করেছেন। ওনার শশার চাষ নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর গ্রোথ হয়েছে আমাদের এই অঞ্চলে। একটু আপনার ঠান্ডা পড়ার কারণে হঠাৎ করে গাছগুলোর গ্রোথ থেমে গিয়েছিল, যার কারণে শশার ফলন আসতে একটু আপনার দেরি হয়েছে। দেখুন অলরেডি আপনার শশা, উনি হয়তোবা 2-1 দিনের ভিতরে শশা হারভেস্ট করবেন। দেখুন আপনার অলরেডি ফলন চলে এসেছে এবং গাছে প্রচুর ফুল ফল রয়েছে এবং গাছগুলোর গ্রোথও খুব সুন্দর। প্রত্যেকটা গাছেই দেখুন আপনার অসংখ্য ফুল ফল রয়েছে। দেখুন আপনার পুরো জমিটি আপনার সবুজ আর হলুদে ছেয়ে গেছে। দেখুন আপনার বন্ধুরা, আমরা এখন কথা বলবো এই শশা প্রজেক্টের উদ্যোক্তা জনাব আব্বাস ভাইয়ের সাথে। আব্বাস ভাই, সালাম আলাইকুম, কেমন আছেন আপনি? ভালো। আচ্ছা ভাই, আপনার তো এই যে আপনার শশা গাছে গ্রোথ, এত সুন্দর গ্রোথ, ফলন দেখে তো আসলে সত্যি প্রাণটা ভরে গেল। আপনি এই শশা চাষ কত বছর ধরে করছেন? আপনি 19 বছর ধরে শশা চাষ করছেন? তাহলে তো আপনার বোঝা যাইতেছে যে আপনার শশা চাষের মাস্টার। আচ্ছা, মানে শশা চাষের A to Z আপনার মোটামুটি জানা হয়ে গেছে আপনার। আচ্ছা আচ্ছা, আপনার তো ওই যে গাছের যে গ্রোথ, ফুল ফল দেখতেছি অলরেডি, হয়তো বা 1-2 দিনের ভিতরে শশা তোলা শুরু করবেন। এই গাছগুলোর বর্তমানে বয়স কত আপনার? আড়াই মাস। আচ্ছা আবাস ভাই, আর একটা জিনিস, আপনার এই যে শশা গাছ আপনার লাগানোর পরে আবহাওয়া যদি ভালো থাকে, কয়দিন পরে থেকে মোটামুটি হারভেস্ট করা যায়, তোলা যায় শশা? আচ্ছা, এটাতে হিসেবে আবহাওয়ার কারণে একটু লেট হয়ে গেছে, অতিরিক্ত শীত এবং কুয়াশার কারণে একটু লেট হয়ে গেছে। আচ্ছা, নাহলে তো আগেই উঠাইতে পারতেন। আচ্ছা, আপনার এই যে শশার যে এই যে জমিটা, শশার জমিটা কোন ধরনের জমি শশার জন্য ভালো? আপনার একবার যে খেতে লাগানো হয় সেই খেতে বলে আর 2-1 বছরের মধ্যে আর শশা চাষ করা ঠিক না, এরকম একটা কথা এই অঞ্চলে প্রচলন আছে? আচ্ছা, এখন আমাদের একটু তথ্য দেন, কারণ আমাদের এই ভিডিও দেখে অনেকে আপনার শশা চাষ করতে আগ্রহী হচ্ছে। আপনার এই শশা চাষের জমিটা যখন একজন কৃষক প্রস্তুত করবে, তখন আপনার কিভাবে প্রস্তুত করবে, কি কি সার ইউজ করবে সে এটা জমিগুলোতে? এই তো যে মাটি সার, যে এই বোরন, এই আরো কত জাতের এই আইটেম তো আমার অতটা যে জানা নাই। চাষ করতেছি যে মেলা দিন ধরে যে এই আইটেম দিই আমার অতটা যে জানা, মানে মুখস্থ আইটেম একদম যে ই করবেন সেটা থাকে না, সবসময় থাকে না। দোকানদার রেগে কই সেটা বুঝে যেটাতে সেটা যে আপনার এই শশার সাধারণত আপনার কি ধরনের আপনার রোগ বালাই হয়? রোগ বালা যা
এটার মধ্যে এই জন্যগত একটা যে রোগ আছে যে হাতা যে যে হলুদ হয়ে গেছে আপনার, পাতা পুড়ে গেছে কিছু কিছু পাতা, এই রোগ দ্বারা আমরা বলা হয় ডাউনি মিট। ডাউনি মিট, আচ্ছা ডাউনি মিট এটার যা বলা হয় এটা যদি ধরিয়া লা তাহলে আনি যা সমস্যা সমস্যা আবার এটার যে ওষুধ বহাল আপনার দিলে বাদ হয়ে যা সারে আমার এটার মধ্যে যা দুইবার তিনবার ডোজ দিছে দেওয়ার পরে যাওয়ার নিয়ে যা ঠিক হয়েছে আপনার না? বেশ সুন্দর, এখন বেশ ভালোই এটা ই হয়েছে। এটা যা ই কষা রোগে তো গেল। আচ্ছা আচ্ছা, এই ওষুধটা ওষুধটা কি, এটা নামটা মনে আছে আপনার? না জান, নাম মনে নাই। নাম মনে নাই না, মানে আপনার সাধারণত মানে ওই দোকানদারকে বলে বললেই সে এটা ওষুধ সব দিয়ে দেয়? ও আচ্ছা 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 আচ্ছা। এই এই যে এখন তো আপনার শশার বাজার বেশ ভালোই আপনার, এখন শশা আপনার বাজার দর কেমন আছে আপনার? বাজার আছে যে সুন্দর 1600 টাকা মন, মানে আপনারা এই যে প্রান্তিক একদম গ্রাম লেভেলে যেটা আপনার 1600 টাকা মন, আমি তো ওই পাশে শুনলাম যে আপনার প্রায় 2000 টাকা মন শহরের দিকে, একটু আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন একটা ক্রাইসিস ছিল আর কি, তখন একটা ফলন বেশি একটা ছিল না, আবহাওয়া খারাপ ছিল। আচ্ছা আপনার এই যে শশাগুলা হারভেস্ট করার পরে আপনার শশাগুলো আপনারা সাধারণত বিক্রি করেন কোথায় আপনারা? পর্যায়ক্রমে উঠবে আপনার, মানে প্রতি বছরই কোনো না কোনো সময় ফসল থাকেই মাঠে, মাঠে শশা থাকেই, মানে হয় এই জমিতে নয় অন্য জমিতে, মানে এটা শশা উঠাইতেছেন আর একটা রেডি করতেছেন। আচ্ছা ওটাতে উঠাবেন পরে আর একটা রেডি করতেছেন আপনি, মানে প্রতি বছর শশা থাকে? 12 মাসে আপনার শশা থাকে? ও আচ্ছা আচ্ছা, মানে শশা চাষের প্রতি আপনি একটা অভ্যস্ত হয়ে গেছেন আপনার। আচ্ছা আপনার এই যে শশাগুলা আপনার, শশাগুলা তো আপনার হয়তো বা আর দুই একদিন পরে আপনি উঠাবেন আপনার, এটা আপনার রোজার মধ্যে টোটালি আপনি ফুললি পাবেন আপনি মনে হয়? আচ্ছা আচ্ছা, এটা আপনার কয়দিন, এখন থেকে কয়দিন হারভেস্ট করবেন? এটা যে এখন থেকে যে যদি যে খেত যদি যে ভালা থাকে তাহলে রোজার মাস চলবে, পুরা রোজার মাস চলবে, পুরা রোজার মাস চলবে। আর যদি যে খেত যদি যে কারণের কারণে যে নরুল বেলা যদি যে দিয়ে যা নষ্ট হয়ে যা তাহলে মনে করেন যে রোজার 20 রোজার হচ্ছে না বা 15 রোজার। আচ্ছা শশা যদি কাটালে এলা তাহলে বড় জোরে যে 15 দিন বা 20 দিন রোজার কাটা। আচ্ছা বস ভাই, আপনার দেখতেছি যে আপনার শশা প্রজেক্টটা টোটাল প্রজেক্টে আপনার যে নেট দিয়ে ঢেকে দিয়েছেন, আপনি নেট দিয়ে ঢেকে দিয়েছেন কেন আপনার? নেট দিয়ে যা ঢেকে দিয়েছি এই যে আল্লাহ যে আমার যে শশাটা পড়ে বাজে হলো আর যে বুলবুল যাবে, মানে পাখি আপনার কলি টলি নষ্ট করে ফেলে, কলি ওই যে এই ফুলটা যদি যে তোমার হালা দেয় তাহলে করাটা পারে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা লাগে ওই যে মানে ঈদে নেট দিয়ে দিয়েছেন আপনার, সারাদিন পাহারা দিবে কে? এটা তো একটা মানে একটা খোলা প্রান্তরে এই যে মাঠটা আপনার। আচ্ছা আপনার তো যে এই প্রজেক্টটা থেকে আপনার এই প্রজেক্টে আনুমানিক একটা চুলচেরা হিসাব তো আসলে সবসময় করা যায় না আর কি, খাতা কলমে কেউ লিখে রাখে না, এটা এটা আপনার আনুমানিক এই প্রজেক্টটাতে আপনার খরচ হয়েছে কেমন? 20,000 টাকা খরচ হয়েছে এটাতে। আপনার তো আরো 3-4টা প্রজেক্ট আছে, এটাতে 20,000, এই এই 20,000 টাকার প্রজেক্টে আপনি খরচ করছেন, আপনি স্যালারি ধরছেন, আপনার তো একটা নিজস্ব বেতন আছে, বেতন আছে না, হাজির আছে না, এটা ধরেন নাই, মানে দেখা যাচ্ছে যে 25-30,000 টাকা খরচ হবে। আচ্ছা কি পরিমাণ সেল আসতে পারে আপনার এই প্রজেক্ট থেকে? মানে বাজার যদি ঠিক মতো থাকে সুন্দর থাকে আর কি, তাই না? আচ্ছা আবুস ভাই একটা জিনিস, আমাদের একটা আরেকটা জিনিস বলেন, আজ আমাদের ভিডিওগুলো দেখে আপনার অনেকে আপনার অনেক তরুণ ছেলে মেয়ে শিক্ষিত ছেলে মেয়ে আপনারা শশা চাষে বেশ আগ্রহী হচ্ছে, এই নতুনদের উদ্দেশ্যে তরুণদের উদ্দেশ্যে কিছু একটা বলেন শশা চাষ নিয়ে একটু কিছু বলেন। তারা যদি ওই যে ই শশা করে ওই যে নতুন ওই যে যোগ্যমান যারা যে শক্তিশালী যে তারা যদি যে যুবক পাখিরা যদি যে শশা করে তাহলে এটা তো মনে হয় হারলে আমরা জানি যে চাষা বা ভাই
আমার এটার মধ্যে তো আমি নতুন অবস্থায় করতেছি, ওখানে এটার মধ্যে কি দেওয়া যায় কি করা যায়, তাহলে তারা যে কিছু পরামর্শ নিয়ে, মানে আপনার কাছে পরামর্শ চাইলে পরামর্শ দিবেন, পরামর্শ যে দিতে পারি আর কি। আচ্ছা আচ্ছা, মানে এই বিষয়ে আপনার কোনো কার্পণ্যতা নাই? না, আর ওই যে জিদা জিদি যে না করম লাগবে না, যে করণে লাগিতে না এইটা কয়ে দেয় এটা কয়ে দেয়, যদি এটা কয়ে দেয় তাহলে আমার দ্বারা তো এই লোকটা নষ্ট হয়ে যাবে। বুঝছি, মানে আপনার কোনো ধরনের মিস গাইড করবেন না আর কি, মানে ভুল তথ্য দিবেন না, বুঝছি, মানে সঠিক তথ্য দিবেন, মানে সে যাতে ক্ষতিগ্রস্ত না হয়। তারাই যে ক্ষতিগ্রস্তের জবাব দিব বা দেয় ক্ষতিগ্রস্ত আমার কাছে যে লাগবে ভাই। বন্ধুরা দেখুন, আপনার আব্বাস ভাইয়ের প্রজেক্টটি দেখুন আপনার, এখানে আপনার জনাব আব্বাস ভাইরা অনেক আপনার আজ থেকে প্রায় 17-18 বছর ধরে আপনার শশা চাষ করে আসছেন। আপনাদের এই অঞ্চলের আপনার শশা চাষের যে মাচার যে প্রক্রিয়াটা আপনারা নিচেরাই দেখতে পাচ্ছেন। মাচাটা সাধারণত আপনার 3-4 ফিট আপনার উঁচা হয়, কারণ ওনাদের ধারণা হচ্ছে আপনার এটা হারভেস্ট করতে সুবিধা, খরচ করতে খরচও খুব কম, এবং আপনার ওষুধ স্প্রে করার জন্য খুব সুবিধা হয়। দেখুন আপনার ওনার গাছগুলোর গ্রোথ দেখুন কত সুন্দর হয়েছে, আসলে এরকম ফলন সচরাচর খুব একটা দেখা যায় না। সমারিত দর্শকবৃন্দু, এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, এরকম তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে একটা নতুন পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।